তাইজুল ইসলামের ডেলিভারিটা মাটিতেই পড়তে দেননি সাকিব আল হাসান। এগিয়ে গিয়ে খেলেছেন লং অফে, সেখান থেকে ক্যাচ তুলেছেন ভারতীয় নেট বোলার। মূল খেলায় এই শটটা ছক্কা হতো কিনা সে বিষয়ে প্রশ্ন থাকতেই পারে। তবে যে বিষয়ে কোনো প্রশ্ন কিংবা সন্দেহ নেই সেটা হলো কানপুর টেস্টের অনুশীলনে ব্যাট হাতে সাকিব ছিলেন এমনই আগ্রাসী। যতক্ষণ নেটে ছিলেন এভাবেই চালিয়েছেন চাবুক ব্যাট। বাউন্ডারি আদায়ের প্রস্তুতি যে সাকিব ভালোভাবেই নিচ্ছেন আন্দাজ করাই যায়। সেই সঙ্গে তার চোট নিয়ে হওয়া সকল আলোচনাও ইতোমধ্যেই থামিয়ে দিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। সাকিবের চোটের ব্যাপারে অফিসিয়ালি আমার কিছুই জানা নেই, সাকিবকে নিয়ে আপাতত কোনো সংশয় নেই। আমি ফিজিও বা কারো কাছ থেকে তার ইঞ্জুরি সংক্রান্ত কিছুই শুনিনি, সে সিলেকশনের জন্য বিবেচনায় আছে। তবে এমন আশার খবরের পেছনেও আছে ভিন্ন দৃশ্যপট। সাকিব ফিট আছেন, অনুশীলন করছেন, চালিয়েছেন চাবুক ব্যাট, কিন্তু সেটা কতক্ষণের জন্য? বলের হিসাব করলে দুই ওভারও নেটে ব্যাট করেননি আল হাসান। অন্য সবার যখন অনুশীলনের সময় ঘড়ির কাঁটায় ঘন্টা পার করেছে তখন সাকিব বসে অপেক্ষারত, আর যখন নেটে আসলেন তখন বেরিয়ে গেলেন মিনিট পাঁচেকের মধ্যেই। নেটে ব্যাটাররা পালা বদল করে অনুশীলন করেন। সাকিব যখন ব্যাটিং ছেড়ে বেরিয়েছেন তখন অপেক্ষা থাকা মুমিনুল হকও যেন একটু অপ্রস্তুতি হয়ে গেছেন, কারণ এত জলদি তো পালা বদল করার কথা না, আর সেখানে তো আল হাসান অনুশীলনই শেষ করে ফিরে গেছেন। ড্রেসিং রুমের মুখে হাসান মাহমুদের সঙ্গেও বাক্য বিনিময় করতে দেখা যায় সাকিবকে, হয়তো হাসানেরও একই জানতে চাওয়া ছিল। সময়টা যে বাংলাদেশ অলরাউন্ডারের অনুকূলে নেই সেটা তো আর নতুন করে বলার দরকার নাই। 37 বসন্ত পার করা সাকিব ব্যাট হাতে সমস্যায় ভুগছেন সবচেয়ে বেশি। ব্যাটে রান নেই, চোখে সমস্যা, ফিতা কামড়ে ব্যাটিং করেও কাজের কাজ হচ্ছে না কিছুই। সাকিব বরাবরই বলে এসেছেন বোলিংটা তার ন্যাচারাল, অনুশীলনের প্রয়োজন পড়ে না তেমন একটা। তবে সম্প্রতি বল হাতেও বিবর্ণ আল হাসান। চেন্নাইতে তো বলই করেছেন কদাচিত, দুই ইনিংস মিলিয়ে ছিলেন উইকেট শূন্য। এর মধ্যেই মাথা চাড়া দিয়ে উঠেছে আঙ্গুলের চোট। ঠিক এই কারণেই কি সাকিবের এত কম সময়ের অনুশীলন সেটা অবশ্য জানা যায়নি এখনও, যদিও কোচ বলেছেন সাকিবকে নিয়ে আপাতত কোনো সংশয় নেই। তবে অনুশীলনের হাল দেখলে কানপুর টেস্টের জন্য সাকিব ফিট আছেন কি না এই প্রশ্ন রয়েই যায়। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেন্সি।